বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী এবং কন্যাকে খুনের চেষ্টা চাঞ্চল্য আউস গ্রামে। স্ত্রী কন্যা থাকা সত্ত্বেও আবার বিয়ে, প্রথম পক্ষে স্ত্রীকে খুন করার চেষ্টা স্বামীর, শুধু তাই নয় মেয়েকে সিঁড়ি থেকে ফেলে খুন করার চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার পূর্ব বর্ধমানের আউস গ্রামের বসন্তপুর গ্রামে। গুরুতর জখম স্ত্রী শামসুর নেহার। এই ঘটনায় আটক আলী মণ্ডল সহ পাঁচ জানা গেছে যে বছর বাইশের বীরভূমে শামসুর নেহার সাথে বিয়ে হয় আলী মণ্ডলের, এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু বছর সাতেক আগে আরও এক মহিলাকে বিয়ে করেন, এরপর থেকে শুরু হয় পারিবারিক অশান্তি। নতুন স্ত্রীর পরামর্শে প্রথম পক্ষে স্ত্রী এবং কন্যাকে মেরে ফেলার চেষ্টা করেন বারবার, এমনটাই বারবার অভিযোগ ওঠে। এদিন লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় শামসুর নেহারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় স্বামী আলী মণ্ডল, দ্বিতীয় স্ত্রী সহ মোট পাঁচজন আটক। আমি বলছি সকাল সাতটার সময় তোর মানে আজকে মলবি সাহেবে পালিয়েছিল, যে বাচ্চাটা ওষুধ মিষ্টি আনতে গিয়েছিল, মিষ্টি আনতে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এদের বাড়িতে আর কি এক স্বামী দুটো বিয়ে করে সে দ্বিতীয় স্ত্রীটা কে নিয়ে ও শ্বশুর শাশুড়ি নিজের ঘরে ঢুকিয়েছে, এবং ওদের মতামত একটা এ আলাদা বাড়ি আছে ওর বাড়িতে ঢুকানোর জন্য, এর সঙ্গে প্রতিদিন অশান্তি করে, আর ষাট বছর অশান্তি করছে, অশান্তি প্রত্যেকক্ষণ এই মেয়েটি কিছুই বলে না, কিন্তু ওর মেয়ে যাইছে না যে আমার বাড়িতে অন্য কেউ আসুক দ্বিতীয়জন, এই কিছু বলাতে নিজের মেয়েকে প্রচুর মেরেছে, নিজের স্বামী নিজের স্ত্রীকে মেরেছে, বাচ্চাটাকে খুন করে যেতে গেলে একে মেরে দেওয়ার চেষ্টা, ঘরে আটকে কাটারি করে, শুধু পুডুলে করে কাটারি করে যাই পায় তাইটা করেই মারে, হ্যাঁ সেটা করেই মারধর করে। আজকে পুরো একবারে ওকে মার্ডার করার ইচ্ছা ছিল ওর মেরে দেওয়ারই মতো, এর মধ্যে নিয়ে ওনার দেওয়ার ছোট দেওয়ার এসছে চারশো দেওয়ার এসে তখন ছাড়িয়েছে, এ তখন অটেন হয়ে গেছে, প্রতিদিনই এরকম অশান্তি। মিটমাট করেছিল আমার ননদি, সে সংসার করবো থাক মায়া করে স্বামী মায়া করেই থাকলো, এভাবে অশান্তি চিরদিন, মানে আজকে ২২ বছরই অশান্তি হচ্ছে, কিন্তু ৭ বছর বিয়ের পর থেকে বেশি বেশি অশান্তিটা বাড়াচ্ছে। আজকে প্রচন্ড বাড়াবাড়ি হওয়ার জন্য গোটা গ্রাম খেপে গেছে, তারা পুলিশ আউস গ্রাম বসন্তপুর গোটা গ্রাম খেপে গিয়ে পুলিশ একবারে এসে সামনে মুখোমুখি করে ওদেরকে তুলে নিয়ে গেছে, দেখে ও স্বামী মারে আলী মণ্ডল, হ্যাঁ এর আগের স্ত্রী আছে, এমনি স্ত্রী প্রথম দ্বিতীয় বিয়ে করেছিল একটা একটা জুলা মেয়েকে, মানে মানে মুনিশকে, আমার নাম আমার ডাক নাম মনা, ভালো নাম সাইলা দিদি, আমি ওর বউ, আমার বাড়ি শামসুর নেহা আর ডাক নাম পারুল, হ্যাঁ আর আমাদের বাড়ি হচ্ছে মানে বীরভূম বাসা ভাড়া পেরিয়ে হারমুর গ্রাম, হারমুর গ্রামের, হ্যাঁ বিয়ে করে এরকম অবস্থা, প্রতিদিন অশান্তি, এবং এর কাছেই থাকে, এর কাছেই খাওয়া দাওয়া করে, সবই এ আমার ননদ, কিছু দেখাশোনা কিছু রোজগার কিছু দেয় না, কিছু একে কোনো কিছুই করে না, শামসুর নেহার।